invincible. Viewers, এখন আমরা নাপিত্য ছড়া ঝর্ণাতে যাচ্ছি তো ঝর্ণাতে যেতে হলে আপনাকে বেশ হয়তো 2 থেকে 3 কিলোমিটার পথ আপনাকে পাড়ি দিতে হবে এই ধরনের গ্রামের রাস্তাতে মেঠো আকা বাকা পথ ধরেই যেতে হবে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেক বড় উঁচু বিশাল বিশাল পাহাড় আছে যেগুলো কিনা দর্শক মনে হচ্ছে যে একটি পাহাড় কিন্তু এখানে কিন্তু অনেকগুলো পাহাড় আর এটার উচ্চতা কিন্তু অনেক বেশি যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো আমি আপনাদেরকে পুরো পাহাড়টি ট্র্যাক করে আপনাদেরকে ডিটেইলস দেখাবো এবং নাপিত ছড়া ঝর্ণাতে অনেক এনজয় করব সো লেটস গো এই রাস্তাটি ধরে আমরা আমাদের প্রাথমিক যাত্রা শুরু করলাম রাস্তাটি দেখেই বুঝতে পারছেন ভ্রমণটি অনেক অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর হতে যাচ্ছে ভিউয়ার্স এটা নাপিতছড়া ঝর্ণার কাছাকাছি আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড়ি অঞ্চলের বাচ্চা ছোট ছেলে মেয়েরা কিন্তু এখানে পানি নিতে এসেছে অর্থাৎ এখান থেকে তারা পানি সংগ্রহ করে এটা খেয়ে থাকে এভাবে তারা জীবনযাপন করে থাকে তো তোমরা কি বাবু এটা এগুলো নিয়ে এসছো পানি খাবার পানি নেওয়ার জন্য আকাশছোঁয়া পাহাড় হতে পাথরের উপর দিয়ে প্রবাহমান এই পানিটি মূলত সকাল এবং সন্ধ্যার সময় কাচের ন্যায় স্বচ্ছ থাকে তখন প্রবাহমান এই পানির কিনার ঘেঁষে ছোট ছোট খাল খনন করা হয় পাথরের মধ্যে এই খাল হওয়াতে পানিগুলো এক ধরনের ফিল্টার হওয়াতে তা খাবার পানির জন্য উপযুক্ত হয়ে যায় আপনি ঝর্ণার খোঁজে যতই এগোতে থাকবেন ততই রাস্তাগুলো আপনাকে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন করবে আপনারা এখানে আসলে অবশ্যই সাথে একটি লাঠি নিয়ে আসবেন যা আপনি এখানে দোকান থেকে কিনে নিতে পারবেন 40 টাকা হলেই এমন একটি লাঠি পেয়ে যাবেন এই লাঠি পাহাড়ি পথ চলাচলের জন্য আপনাকে সাহায্য করবে এখন আমরা নাপিতছড়া ঝর্ণার কাছাকাছি চলে এসেছি তো এটা মূলত নাপিতছড়া ঝর্ণার মূল আকর্ষণ এটা নয় তো সামনে আমরা হয়তো নাপিতছড়া ঝর্ণাটি পেয়ে যাবো আপনাদেরকে শেয়ার করব তো আসলে প্রকৃতির অপরূপ দৃশ্য আপনাকে বিমোহিত করবে দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে অনেক উঁচু উঁচু পাহাড় তার মধ্যে আমরা আছি আসলে একটা অন্যরকম একটা অনুভূতি যারা আসবেন না বুঝতে পারবেন না এই ঝর্ণাটি দেখেই মনে করবেন না এটি নাপিতছড়া ঝর্ণার মূল পয়েন্ট তবে মূল পয়েন্ট বা সবচেয়ে বড় ঝর্ণাটি পৌঁছাতে এমন অসংখ্য ছোট ছোট ঝর্ণা চোখে পড়বে পায়ের নিচে পাথরের উপর দিয়ে প্রবাহমান এই শীতল পানি আর চারদিকে ঘেরা আকাশছোঁয়া পাহাড়ের উপর সবুজ গাছপালা আপনার মনের মধ্যে এক প্রশান্তি এনে দেবে আপনারা এখানে আসলে অবশ্যই হাতে এমন একটি লাঠি এবং পায়ে ভালো মানের অ্যাংলেট পরে নেবেন কারণ পায়ের নিচে পাথরের টুকরো এবং পাথরের উপর শ্যাওলা থেকে এগুলো আপনাকে যথেষ্ট পরিমাণ সেফটি দিবে আর একটি কথা বলে রাখি বাচ্চাদের এখানে না আনাই ভালো হবে দিনের বেলায়ও মাঝে মধ্যে এমন অন্ধকার পাবেন যেখানে সন্ধ্যারাত্রির একটা ফিলিংস অনুভব করবেন এখন আমি মাটি থেকে প্রায় 1000 ফিট উপরে একটু জিরিয়ে নিচ্ছি এই টং দোকানটিতে যেখানে আপনি লেবুর শরবত এবং পানীয় পেয়ে যাবেন পথ যেতে যেতে একটু ক্লান্তি অনুভব করছি তাই একটু রিফ্রেশমেন্ট হতে এখানে শীতল পানিতে নিজেকে ভিজিয়ে নিচ্ছি অবশেষে আমরা চলে এসেছি আমাদের বহুল কাঙ্ক্ষিত নাপিতছড়া ঝর্ণা
তো এখানে আমরা ঝর্ণাতে ভিজব, গোসল করব, অনেক মজা মস্তি করব। ক্যামেরাতে ঝর্ণাটির উচ্চতা না বোঝা গেলেও এই ঝর্ণাটি প্রায় 30 থেকে 40 তলা উঁচু হবে। এত উঁচু থেকে পড়া ঝর্ণাতে গোসল দিতে খুব ভালো লাগছে। আর বলে রাখি, ঝর্ণার পানিগুলো সবসময়ই ঠান্ডা থাকে। We'll be right back.